আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আর একটা রেসিপি লিয়ে আইছি, রেসিপি নাই ইটা লিয়ে আইছি। আমার সুনামণি বাচ্চাইন্তর লাগি, সব বাচ্চাইন্তর লাগি, আমার বড় মেয়ে, তার রিকোয়েস্ট আমি করলাম, কই আপনার লগে শেয়ার করিলেই তাইন খাইতা। বানারাম আমি লোটে আছে বিস্কপ স্লাইস, দেখতে পাররা আমি বাচ্চাইন্তর লাগি কোনো কিছু এব বানাইছি না। আমি আশা করি এখন আস্তে আস্তে আমি বানাইমু, সবর লাগে আমার গার্ডেনিং শেষ হয়ে যার, আস্তে আস্তে আমি রেসিপি অকল দিমু, আপনারা দেখা রাখবা। এখানে আপনারা যে কোনো ইভেন্ট, যে কোনো পার্টিতে, গেট টুগেদার, এরপরে বার্থডে পার্টি, যে কোনো পার্টিতে আপনারা এটা করতে পারবা। তারপরে কেউইলও করতে পারবা, একবারে সিম্পল রেসিপি, সিম্পল একটা ডিজার্ট কইতে পারবা, মিঠাও কইতে পারবা, একবারে সিম্পল আর ইজি। আমি যে কোনটা ট্রাই করি একবারে সিম্পল ওয়ান। এনেও দেখতে পাররা আপনি আমি রাখছি লোটাস বিস্কফ স্প্রেড, এনেও দেখতে পাররা বাটার যা যা ইনগ্রিডিয়েন্টস, এনেও দেখতে পাররা আপনি আইসিং সুগার, এখানে বিস্কিট লইছি, আর এখানে দেখতে পাররা হোয়াইট চকলেট, ওগুলো হইলো মেইন ইনগ্রিডিয়েন্টস। এখন আমি এক এক করি সবগুলারে আমি আপনার লগে আপনারা দেখবা, আমি কিতা করি আপনারা দেখতে যাও, আমার লগে থাকবা। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। দেখতে পারা এখানে হোয়াইট চকলেট আমি একটা বাটির মাঝে নিছি, বাঙ্গিয়া নিয়ে আমি একটা হান্ডির মাঝে পানি রাখি আমি স্টিম করলাম, স্টিম করি আপনার এটা মেল্ট করমু। আর এদিকে এদিকে দেখতে পাররা বাটার আমি মেল্ট করে নিছি পরিমাণ মতো। এখন বিস্কিটগুলো আমি বাঙ্গিয়া নিমু। দেখতে পাররা আমি একটা ফুড প্রসেসরের মাঝে আমি প্রসেস করলাম বাঙ্গিয়া নিরাঙ্গি। দেখতে পাররা আমি ব্লাইন্ড খুললেইছি, এখন দেখরানি একবারে মেশ হয়ে গেছে। দেখতে পাররা আমি এখন ডালটা একটা বউলোর মাঝে এইভাবে করি আরও রয়েছে, আমি ওগুলারে করিয়ে নিমুগে সেম প্রসেসে। দেখতে পাররা এখানেও বাটার, বাটার এখন আমি অ্যাড করি লইব বিস্কিটের মাঝে, এখন আমি মিক্স করি লইম। আর দেখরানি আমি এক কাপ বাটার দিছি, আর এখানেও এক কাপ আমি আইসিং সুগার দিছি, দুয়োটা একলগে আমি অ্যাড করি লইম। বাটার অলরেডি দিলেইছি, আর ওখন আমি আইসিং সুগার দিয়া মিক্স করে নিম বালাটিকে। আর যদি আমার কম হয় বাটার, তার তুলে সামান্য দিব, থ্যাংক ইউ। দেখেন আমি দুই প্যাকেট বিস্কিট ইউজ করছি, আমি এক কাপ দিছি, আমার এনাফ হয়েছে না, আরও বেশ আধা কাপ দিলাম। আর সুগার দিছি এক কাপ। দেখতে পারা এই সাইডে লোটাস স্প্রেড আমি ইউজ করলাম, আমি একটা কাপড় মাঝে লড়াম, লইয়া আমি মাইক্রোওয়েভ দিমু, এটা সফট হইব লাগে। দেখতে পাররা আমি লোটাস বিস্কফ স্প্রেড আমি নিচে গিয়ে এক কাপ এখন আমি মাইক্রোওয়েভ দিমু, আধা সেকেন্ডর লাগি দি, আধা সেকেন্ড নাই, আধা মিনিটর লাগি দিয়ে আমি এটারে মেল্ট করব। দেখতে পাররা লোটাস বিস্কফ স্প্রেড মেল্ট হয়ে গেছে, এখন আমি ডালি দিমু। দেখরানি পালাটিকে ফুসি আনি মুগি নিয়া মিক্স করে লই। দেখতে পাররা এখানে আমার শেষ, আমি মিলাই লইছি, ওখানে আমি এখানে আমি একটা বউলোর মাঝে দেখরানি আমি এটার মাঝে আমি বেকিং পেপার লইছি দিয়া এখন আমি ডালি দিম। এখন দেখরানি আমি পালাটিকে আপনার চামচ দিয়ে এক মিল করে আমি বুয়াই দিমু, পাট ডাউন করমু যাতায় যাতাইয়া ওলা বুয়াই দিবা। দেখরানি এইভাবে যাতে যাতাইয়া বয়াই দিব। দেখরানি আমি যাতাইয়া বয়েছি এনাফ নাই, আমি গ্লাসও সাহায্যে গ্লাস দিয়েলা যাতে যাতাইয়া আমি বয়াইম। দেখরানি সুন্দর ইয়া বইতো, এটা বেক করা নাই, খুব ইজি সিম্পল একটা মিঠা মিঠা আপনার ডিজার্টও কইতে পারেন, স্লাইস বা চিন্তলে খুবই পছন্দর, একবারে সিম্পল, নো বেক, নন বেক, এটা আপনারাও গ্লাস দিয়েলা যাতে যাতাইয়া যাতে যাতাইয়া আপনারা বয়াই দিবা, সুন্দর করে বয়াইবা। দেখতে পাররা আমি বুয়াই দিছি বালাটিকে, আর এখন আমি চকলেট একবার মেল্ট করছিলাম, আপনারা আমি টিপস দিমু, আপনারা ওটা বুয়ানির পরে চকলেট আপনারা ওলা মেল্ট করবা, একটা বউলোর মাঝে দিয়া হান্ডির মাঝে গরম পানি দিয়া, যদি আগে করই আমার লহান বই যাইব, আপনারা পরে করবা প্রচেষ্টা। দেখতে পাররা হোয়াইট চকলেট আমি মেল্ট করি এখন দিলাইছি, এখন বালাটিকে ওলা বিছাই বিছাইয়া সমান করিলেই।
যাতা পাররা বিছাই লইছে, গরম গরম থাকতে লগা লগু যাতে যাতে ইয়া কর্তা মই বনাইলে শক্ত ইয়া বই যাই। দেখরানি আমি মেল করে নিছি, এখন ডিজাইনর লাগে আমি চাকাওয়ানো করুন। দেখতে পাররা কতটা সুন্দর হয়েছে, আমি কালকে এটা আপনার সেট ইয়ারলে আমি আপনার লগে শেয়ার করবো খাটিয়া। থ্যাংক ইউ। দেখরানি মাশাআল্লাহ সেট হয়ে গেছে, এখন আমি কাটিলাম খাটিয়া, আমি আপনার লগে শেয়ার করবো কতটা সুন্দর হয়েছে। একবারে সিম্পল ইজি রেসিপি, নন বেক, কোনো বেক করা নাই, খেওয়াই তো হইলে 3-4 ঘন্টা আগেও করিয়া তোরা হলে সেট হয়ে যাইব। আর বাচ্চিন তো লাগে, আমি মেনলি বাচ্চিন তো লাগে রেসিপিটা করছি, আমি বাচ্চিনটা বেশি পছন্দ করবা। দেখরানি মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। দেখরানি আমি একটা ওখান কাটি লাইছি, একটা প্লেটও ডিশ আউট করে দেখালাম। দেখরানি মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। দেখরানি লোটস বিস্কফ স্লাইস, দেখরানি আপনার একবারে ইজি সিম্পল, বাচ্চাদের তো খুব পছন্দ, আমার বাচ্চাদের খুব ভালো পাইছে। আপনারা এর রেসিপিটা এটা স্লাইস ওটা ট্রাই করে দেখবা, লোটস বিস্কফ স্লাইস, যে কোনো পার্টিত, এরপরে ইভেন্ট, এরপরে গেট টুগেদার, যে কোনো টাইমে আপনারা বাচ্চাদের লাই বানাইতে পারবা, খালি বাচ্চাদের না বড় মানুষ সবেও ভালো পাইবা। খুব মজার একটা ডিজার্ট, আপনারা ট্রাই করবা। আর যত ভাই বইনি আসইন যারা আমারে সাবস্ক্রাইব করছইন, তারারে অনেক অনেক ধন্যবাদ। আর যারা করছইন না, প্লিজ তারা যদি আমার ভিডিও ভালো লাগে আপনার সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা, আপনার ফ্যামিলি ফ্রেন্ডের লগে শেয়ার করবা, আর আমারে উৎসাহিত করবা নেক্সট ভিডিও বানানির লাগি। তাহলে আজকের মতো বিদায় নিলাম, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ হাফিজ।